Assalamu alaikum everyone, hello viewers, welcome back to my channel. আপনারা দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি ফৌজিয়া হাজির হয়ে গেছি আমার চ্যানেল থেকে আজ একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কলিফ্লাওয়ার ফ্রাই, এটা ফুলকপি ভাজাও বলতে পারি। আমি প্রথমে একটা ফুলকপি নিয়ে এটা ছোট ছোট করে সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি, একদম ছোটও করিনি একদম বড়ও করিনি। আমি যেই সাইজে করেছি আপনারা একটু দেখে নিন। এটা আমি গরম পানির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি যাতে করে সবগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আমরা বেশি ওভার কুক করবো না, জাস্ট হালকা একটু বয়েল করে নেব। আর এখন কিন্তু চলে আসেছে উইন্টার, শীতকাল, সো এই সময় আমরা প্রচুর ফুলকপি দেখতে পাই। তো আমরা এই ফুলকপিটা অনেকভাবে খেয়ে থাকি, তার সাথে সাথে যদি এইভাবে ফ্রাই করে বিকেলের নাস্তায় খেয়ে ফেলতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই খাবারটা বিকেলে নাস্তায় কিংবা সকালে নাস্তায় খুব হেলদি একটা খাবার, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো আমি অন্য একটি পাত্রে দুটা এগ নিয়ে নিয়েছি, সেই এগ দুটো আমি একটু ফেটে নিচ্ছি। তার মধ্যে আমি এখানে একটু রসুন, আদা এবং জিরা বাটা অ্যাড করে দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু কারি পাউডার দিয়েছি, এটা কিন্তু হলুদ না, কারি পাউডার। অ্যান্ড তার মধ্যে আমি একটু দিয়ে দিব আপনার একটু ধনিয়া গুঁড়ো, এবং একটু স্পাইসি করার জন্য আমি এখানে একটু চিলি পাউডার অ্যাড করব। এই তিনটা উপকরণ মানে পাউডার দিয়ে আমি এগের সাথে খুব ভালো করে মিক্স করে নেব, কারণ এগের সাথে আপনার পাউডার জিনিসটা মিক্স হতে একটু সময় লাগে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে যেই কলিফ্লাওয়ারটা বয়েল করেছিলাম সেটা আমি পানি ঝরিয়ে এটার মধ্যে দিয়ে দিব। তারপর এগের মিশ্রণটা ফুলকপির সাথে আমি খুব ভালো করে মিক্স করে নেব। যখন আমার এগের সাথে ফুলকপি মিশ্রণটা মিক্স হয়ে যাবে আপনারা খুব সফটলি কাজ করবেন, বিকজ ফুলকপিটা ওভার কুক হয়ে গেলে কিন্তু এটা আপনারা মিক্স করতে পারবেন না, আর একটু ফুলকপি সবসময় একটু সফট থাকে। তো এর উপর আমি এখানে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবার এগুলো সব একসাথে মিক্স করে নেব। তা আমার মিক্স হয়ে গেলে আমি চুলায় চলে আসবো অন্য একটি প্যানে। আমি ফ্রাই করার জন্য পরিমাণ মতো সয়াবিন অয়েল ঢেলে নেব। অয়েলটা গরম হয়ে গেলে তারপর আমি আরেকটি প্যানের মধ্যে এখানে ব্রেড ক্রাম ইউজ করব। এখানে ব্রেড ক্রাম আমি ঢেলে নিলাম, তার মধ্যে আমি আবার কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব। দুইটা মিশ্রণ যদি আমি একসাথে অ্যাড করি তাহলে এটা ফ্রাই করার পরে ক্রিস্পি ভাবনেসটা খুব বেশি থাকে, ক্রাঞ্চি থাকে। তারপর চামচের সাহায্যে আমি একটু মিক্স করে নিলাম। তারপর অন্য একটি পাত্রে দেখুন আমি আবারও দুইটা এগ খুব সুন্দর করে ফ্রাই করে নিয়ে মানে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি একটা একটা ফুলকপি আমি এগের মধ্যে ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমি আপনার ব্রেড ক্রামের মধ্যে এটা লাগিয়ে নিব। সো দেখুন আমরা যেইভাবে চিকেন নাগেটস ফ্রাই করে থাকি, কেপসি তৈরি করে থাকি, সেম প্রসেসিং এই কাজটা করব। এটা করে করে আমি সব একটা একটা করে উঠিয়ে নিব, কারণ একসাথে অনেকগুলো ভাজতে হবে। এগুলো আমি সবগুলো একটা একটা করে
ব্রেড ক্রামের মধ্যে জড়িয়ে নিলাম। তারপর এগুলো সব আমি স্টক করলাম, কিছু ফুলকপি। এটা আপনারা বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। এটা কিন্তু যারা আপনার বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, এটা দেখলে কিন্তু অবশ্যই খাবে। তো আমার অয়েলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে এগুলো সব ঠেলে দিব ফ্রাই করার জন্য। আমাদের কিন্তু অলরেডি ফুলকপিটা সিদ্ধ করাই আছে, তো আমাদের এখানে খুব বেশি লং প্রসেসিং করে সময় নিয়ে আমাদের ভাজার কোনো প্রয়োজন নেই। তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলে, মানে সাথে সাথেই কালারটা জাস্ট ব্রাউনিশ চলে আসা পর্যন্ত আমরা ফ্রাই করলেই হবে, আমাদের বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, বিকজ ফুলকপিটা কিন্তু অলরেডি কুক করা আছে। তো দেখুন আমার কি সুন্দর ব্রাউন কালার আস্তে আস্তে চলে আসছে, আর এগুলো কিন্তু খুব আপনার ক্রিস্পি ভাব ছিল, ক্রাঞ্চি ভাব ছিল, ভিতরে সফট ছিল কিন্তু উপরে আপনার খুবই ক্রিস্পি ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এগুলো আস্তে আস্তে আমার ব্রাউন কালার চলে আসছে, বেশি ব্ল্যাক করবেন না, বেশি সাদাও করবেন না, বাট এটা আপনারা খেয়াল রাখবেন যখন ফ্রাই করার পর অটোমেটিকলি এটা আপনার একটু মুচমুচে ভাব হয়ে যায়, তখনই আমরা এটা উঠিয়ে ফেলবো। সো আমার অলরেডি আমি ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো ফুলকপি ভেজে নিয়েছি। সবগুলি ফুলকপি আমার ফ্রাই হয়ে গিয়েছে, আমি এখন তেল ঝরিয়ে পাত্রে উঠিয়ে নিলাম। তো দেখুন আমার সবগুলো ফুলকপি কি সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এবং দেখুন এটা গরম ছিল, উপরে খুব ক্রিস্পি ছিল, ভিতরটা আপনার একদম সফট ছিল। এটা আপনারা যেই কোনো সস দিয়ে আপনার এটা পরিবেশন করতে পারবেন, বাচ্চাদের দিতে পারবেন। দেখতে ভীষণ, আমি পরিবেশন করে নিলাম মেয়োনিজ এবং টমেটো ক্যাচাপ দিয়ে। আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন, এবং এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই প্রিয় মানুষকে শেয়ার করে সুন্দর কমেন্ট করে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।